নমস্কাৰ প্ৰিয় শিক্ষকসকল, আজি আপোনালোকক NIOS-ৰ অধীনত DLED পাঠ্যক্ৰমৰ পাঠ্যপুথি নং 510 খণ্ড 1 গুট 4 অভিজ্ঞ হাত আৰু ইয়াৰ ভূমিকা আৰু প্ৰয়োজনীয়তা পাঠটিলৈ স্বাগতম জনাইছোঁ। পাঠটিৰ এক অংশ হৈছে ব্যৱহাৰিক কাৰ্যৰ সাংগঠনিক ব্যৱস্থা। আজি আমি এই বিষয়ে কিছু আলোচনা কৰিম। কৰ্মৰ মাজেৰে শিক্ষণ পদ্ধতি। আমেৰিকাৰ মহান দাৰ্শনিক মনোবিদ শিক্ষাবিদ জন ডিউৰিয়ে এই শিক্ষা পদ্ধতিৰ ব্যাখ্যা আগবঢ়াইছিল। বিজ্ঞান শিকনৰ মূল নীতি বুলিলে কৰ্মৰ মাজেৰে শিক্ষণ পদ্ধতি অনুকৰণ কৰা হয়। এই নীতিৰ ভিত্তিত ব্যৱহাৰিক কাৰ্য ফলপ্ৰসূ কৰিবলৈ শিক্ষকে শিক্ষাৰ্থীৰ বাবে কিছুমান নিৰ্দিষ্ট দিশ মন কৰিব লাগে। শিক্ষাৰ্থীয়ে ব্যৱহাৰিক কাৰ্যৰ সঞ্চালন, শিক্ষণ, নিৰীক্ষণ, কৌশল আদি ভালদৰে আয়ত্ত কৰিবলৈ এই দিশসমূহ ধ্যান দি বিকাশ কৰাও প্ৰয়োজনীয়। ব্যৱহাৰিক কাৰ্যৰ সাংগঠনিক ব্যৱস্থা অৰ্থাৎ ইয়াৰ বাবে বিজ্ঞান শিক্ষাৰ বাবে যিবোৰ কিছুমান নিৰ্দিষ্ট দিশ মন কৰা হয়, সেই দিশসমূহ হৈছে শ্ৰেণীকোঠাৰ পৰিৱেশ, ভৌতিক পৰিৱেশৰ সংগঠন ব্যৱস্থা, শ্ৰেণীকোঠাৰ পৰিসৰ বহল কৰিব পৰা, শ্ৰেণীকোঠাৰ বাহিৰত ব্যৱহাৰযোগ্য ঠাইৰ সুবিধা, শিক্ষাৰ্থীৰ সৃজনশীল কাৰ্য প্ৰদৰ্শিত কৰা আৰু মনোসামাজিক বাতাৱৰণ বা পৰিৱেশৰ নিৰ্মাণ। এই নিৰ্দিষ্ট দিশসমূহৰ প্ৰথম হৈছে শ্ৰেণীকোঠাৰ পৰিৱেশ। শিক্ষকৰ বাবে শ্ৰেণীকোঠাৰ পৰিৱেশ কেনেধৰণৰ হ'ব লাগে বা তেওঁ কেনেকুৱা কৰিবলৈ চেষ্টা কৰিব লাগে। এজন শিক্ষকৰ দ্বাৰা শিকন শিক্ষণ প্ৰক্ৰিয়াৰ বাবে গুৰুত্বপূৰ্ণ কাৰ্য হৈছে শ্ৰেণীকোঠাৰ উপযুক্ত পৰিৱেশ সৃষ্টি আৰু নিয়ন্ত্ৰণ কৰা। এজন শিক্ষকে সুচাৰুভাৱে শ্ৰেণীকোঠাৰ পৰিচালনা, সাংগঠনিক কাৰ্য, শিকন আদি কাৰ্য কৰিলে তেওঁৰ কৰ্মৰ প্ৰতি দায়িত্ববোধ আৰু সমৰ্থ আদি প্ৰকাশ হয়। প্ৰথম অৱস্থাত এজন নতুন শিক্ষকৰ বাবে শ্ৰেণীকোঠাৰ পৰিৱেশ নিয়ন্ত্ৰণ আৰু সুচাৰুভাৱে পৰিচালনা, পাঠদান আদি কাৰ্য কৰিবলৈ সহজ নহয়। শ্ৰেণীকোঠাৰ নিয়ন্ত্ৰণ কৰা পদ্ধতি হৈছে প্ৰধান ব্যৱহাৰিক কৌশল বা ৰণ কৌশল। বেছি সংখ্যক শিক্ষাৰ্থী থকা শ্ৰেণীত প্ৰৱেশৰ আগমুহূৰ্তত শিক্ষকজন উদ্বিগ্ন হৈ পৰে যে তেওঁ কেনেদৰে নিয়ন্ত্ৰণ কৰিব বা কেনেদৰে পাঠ পঢ়াব বা কেনেধৰণে শ্ৰেণীকোঠাৰ পৰিৱেশ গঢ়ি তুলিব। শিক্ষকজনৰ বাবে এয়া হৈছে এক ডাঙৰ প্ৰত্যাহ্বান। এই প্ৰত্যাহ্বান সফল কৰি তুলিবলৈ শ্ৰেণীকোঠাৰ উপযুক্ত পৰিৱেশৰ সৃষ্টি আৰু নিয়ন্ত্ৰণৰ বাবে শিক্ষকে এনেধৰণৰ কিছুমান কাৰ্য কৰা প্ৰয়োজনীয়, যেনে যোগাত্মক দৃষ্টি। এজন শিক্ষকে শ্ৰেণীকোঠাৰ আৰম্ভণি যোগাত্মক দৃষ্টিৰে কৰা উচিত। শ্ৰেণীকোঠাৰ সকলো সম্পদৰ মাজত যোগাত্মক সম্বন্ধৰ সৃষ্টি কৰা উচিত। শ্ৰেণীত প্ৰৱেশৰ মুহূৰ্তত বা প্ৰৱেশ কৰি শিক্ষকে শিক্ষাৰ্থীলৈ এক দৃষ্টি নিক্ষেপ কৰিব লাগে আৰু মৃদু হাঁহিৰে সম্ভাষণ জনোৱা উচিত। দ্বিতীয়তে হৈছে পাঠদান। পাঠদান কাৰ্য পাঠ্যক্ৰম অনুসৰি হোৱা উচিত। শিক্ষকে শিক্ষাৰ্থীৰ জীৱনৰ সৈতে সাঙুৰি পাঠদান প্ৰাসংগিক কৰি তুলিব লাগে। শিক্ষাৰ্থীৰ অভিজ্ঞতাৰ সৈতে সংযোগ কৰি পাঠদান অৰ্থপূৰ্ণতাৰে বিকাশ কৰা উচিত, যাৰ দ্বাৰা শিক্ষাৰ্থীৰ শিক্ষণৰ বাবে আগ্ৰহ বাঢ়িব। শ্ৰেণীকোঠাৰ পৰিৱেশৰ বাবে আন এক নিৰ্দিষ্ট দিশ হৈছে শিক্ষণীয় সম্পদ। পাঠ্যক্ৰমৰ সৈতে উপযুক্ত আৰু উপযোগী আহিলা, আৰ্হি, চিত্ৰ আদি সংযোগ ৰাখি পাঠদান কৰা, যাৰ দ্বাৰা শিকন শিক্ষণ প্ৰক্ৰিয়া মনোগ্ৰাহী আৰু আকৰ্ষণীয় হয়, শিক্ষণৰ বাবে শিক্ষাৰ্থী অভিৰুচিত হয়। চতুৰ্থতে শিক্ষক আৰু শিক্ষাৰ্থীৰ সংযোগ। এই দিশো শিক্ষকে মন কৰিব লাগে। শিক্ষাৰ্থীৰ বাবে শিক্ষক এজন বন্ধু, দাৰ্শনিক আৰু পথ প্ৰদৰ্শক হোৱা উচিত। শিক্ষকে শ্ৰেণীৰ সকলো শিক্ষাৰ্থীকে সমান দৃষ্টিৰে, লক্ষ্য আৰু যত্নেৰে শিকন কৰিব লাগে। শিক্ষাৰ্থীয়ে পাঠৰ কিবা নুবুজিলে দুমোজাত পৰিলেও মনৰ আশংকা বা সংশয়, সংকোচ আদিৰ বাবে প্ৰশ্ন কৰিব নোৱাৰে। এই ভয় ভাৱ দূৰ কৰিবলৈ শিক্ষকে শিক্ষাৰ্থীৰ সৈতে উৎসাহপূৰ্ণ সংযোগ স্থাপন কৰিব লাগে বা সংযোগ কৰা উচিত। ইয়াৰ ফলত শিক্ষাৰ্থীৰ শিক্ষণৰ বিকাশ হয়। কিছুমান শিক্ষাৰ্থীৰ কু অভ্যাস আৰু কুব্যৱহাৰ আদি দূৰ কৰিবলৈও শিক্ষকে প্ৰভাৱী ব্যৱহাৰ সেই শিক্ষাৰ্থীৰ সৈতে প্ৰয়োগ কৰা উচিত। শ্ৰেণীকোঠাৰ পৰিৱেশৰ বাবে বাতাৱৰণো প্ৰয়োজনীয়। শিক্ষক এজনে শিক্ষাৰ্থীৰ বাবে উপযুক্ত, উপযোগী মানসিক সামাজিক পৰিৱেশৰ সৃষ্টি কৰিবলৈ সমৰ্থ হ'ব লাগিব। অনুকূল বাতাৱৰণে শিক্ষাৰ্থীক শিক্ষণৰ প্ৰতি আগ্ৰহী কৰি তোলে। শিক্ষকে শিক্ষাৰ্থীৰ মানসিক, শাৰীৰিক
সুবিধা অসুবিধাও লক্ষ্য কৰিব লাগে, যাৰ দ্বাৰা শিক্ষাৰ্থীজনে আৰামদায়কভাৱে শিক্ষণ লাভ কৰিব পাৰে আৰু শিক্ষক শিক্ষাৰ্থীৰ মাজত যি সংযোগ, সেই সংযোগৰ দ্বাৰা শিক্ষাৰ্থীয়ে নিজৰ অসুবিধাসমূহ শিক্ষকক জনোৱা উচিত আৰু তাৰ বাবে উপযুক্ত বাতাবৰণ সৃষ্টি কৰিব লাগে। শ্ৰেণীকোঠাৰ পৰিৱেশৰ বাবে সময়সূচীও প্ৰয়োজনীয়। শ্ৰেণীকোঠাৰ কাৰ্যকলাপসমূহ নিৰ্দিষ্ট সময়সূচী আৰু নীতি নিয়মৰ মাজেদি নিয়ন্ত্ৰণ কৰা হয়। দৈনন্দিন কাৰ্যসূচীৰ যোগেদি শিক্ষাৰ্থীৰ শিক্ষণ এটা স্তৰৰ পৰা আন এটা স্তৰলৈ ক্ৰমে বিকাশ হয়। শিক্ষকেও 35 বা 45 মিনিটৰ নিৰ্দিষ্ট সময়খিনিত পাঠ্যক্ৰম অনুসৰি পাঠদান কৰিব। নিৰ্দিষ্ট সময়ছোৱাত শিক্ষকে সকলো লক্ষ্য কৰি শিক্ষণৰ বাবে শ্ৰেণীকোঠাৰ পৰিৱেশ গঢ়ি তুলিব। অভ্যাস শ্ৰেণীৰ উপযুক্ত পৰিৱেশত শিক্ষাৰ্থীৰ শিক্ষণ হয়। শিক্ষণৰ অভ্যাসৰ দ্বাৰা শিক্ষাৰ্থীৰ বিকাশ হয়। শ্ৰেণীকোঠাৰ এনে এক ঠাই য'ত শিক্ষণ হাৰুৱা হয়, কিয়নো বৰ্তমান শিক্ষা ব্যৱস্থাত শিক্ষাৰ্থীৰ আগ্ৰহ আৰু পচন্দও গুৰুত্ব দিয়া হয়। অভ্যাসৰ জৰিয়তে শিক্ষণ বেছি বোধগম্য হয় আৰু বিজ্ঞানৰ ব্যৱহাৰিক কাৰ্যসমূহ উপযুক্ত অভ্যাসৰ দ্বাৰাহে আয়ত্ত কৰা হয়। এই ক্ষেত্ৰত শিক্ষকে তত্ত্বাৱধায়ক হিচাপে শিক্ষাৰ্থীক পৰিচালনা কৰে আৰু সহযোগ কৰে। শিক্ষকে শিক্ষাৰ্থীসকলক শিক্ষণ সম্বন্ধীয় আলোচনা কৰিবলৈ সুযোগ দিবও লাগে। সুযোগো হৈছে শ্ৰেণীকোঠাৰ পৰিৱেশ গঢ়ি তোলাৰ এক উপাদান বা এক সুবিধা, যাতে নিজৰ মাজত থকা সন্দেহ প্ৰকাশ কৰিব পাৰে। শিক্ষকে শিক্ষাৰ্থীসকলক সৰু বা ডাঙৰ গোটত ভাগ কৰিও সেই সুযোগ দিব লাগে, অথবা কিছুমান বিজ্ঞানৰ কাৰ্যকলাপ পৰীক্ষণৰ বাবেও সুযোগ সুবিধা দিয়া হয় বা সুযোগ সুবিধা দিয়া উচিত। নিজে কৰা পৰীক্ষা, অভ্যাস আদিৰ দ্বাৰা শিক্ষাৰ্থীৰ মনত সহজে ৰয় আৰু তেওঁলোকে সহজে বুজি পায়। এইদৰে আলোচনা কাৰ্য, পৰীক্ষা আদি কৰিলে শিক্ষাৰ্থীৰ মাজত ঐক্যতা বৃদ্ধি হয়। ব্যৱহাৰিক কাৰ্যৰ সাংগঠনিক ব্যৱস্থাৰ দ্বিতীয়টি প্ৰয়োজনীয় দিশ হৈছে ভৌতিক পৰিৱেশৰ সংগঠন ব্যৱস্থা। ভৌতিক পৰিৱেশৰ সংগঠন ব্যৱস্থা বুলি ক'লে এটা আদৰ্শ শ্ৰেণীকোঠা মনলৈ আহে। এটা আদৰ্শ শ্ৰেণীত পোহৰৰ উজ্জ্বল ব্যৱস্থা থকা প্ৰয়োজনীয়। শ্ৰেণীকোঠাৰ স্বচ্ছ হোৱা প্ৰয়োজনীয়, য'ত পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতা দেখা পোৱা যায়। আচবাবেৰে সুসজ্জিত হ'ব লাগে যাতে শিক্ষাৰ্থীৰ বাবে এটা শ্ৰেণীকোঠা আৰামদায়ক আৰু সুবিধাজনক হয়। শিক্ষাৰ্থীয়ে সুবিধাজনকভাৱে শ্ৰেণীকোঠাৰ মাজত চলাচল কৰিব পৰা ব্যৱস্থা বা মুক্ত ঠাই থাকিব লাগে। শিক্ষাৰ্থীয়ে শিক্ষণৰ সময়ত শিক্ষকক পোনপটীয়াভাৱে দেখা পোৱা হ'ব লাগে বা শিক্ষাৰ্থীসকলে ইজনে সিজনক দেখা পোৱা হ'ব লাগে। গাই গুটীয়াকৈ বা সমূহীয়াকৈও কাৰ্য কৰাৰ সুবিধা থাকিব লাগে। ভৌতিক পৰিৱেশৰ সংগঠন ব্যৱস্থাত আদৰ্শ শ্ৰেণীকোঠা এটাত শিক্ষকেও শিক্ষাৰ্থীৰ প্ৰতি বা শিক্ষাৰ্থীক যাতে সম্পূৰ্ণৰূপে ভালদৰে দেখা পায় আৰু সক্ৰিয় শিক্ষণৰ হেতু আৰু শিক্ষাৰ্থীৰ পূৰ্ণ অংশগ্ৰহণৰ বাবেও শিক্ষাৰ্থীৰ বহা ব্যৱস্থা সজাই তুলিব লাগে বা সজাই তোলা হয়, যাতে শিক্ষাৰ্থীসকলৰ প্ৰত্যেকে ইজন সিজনক আৰু শিক্ষকক দেখা পায়। ব্যৱহাৰিক কাৰ্যৰ সাংগঠনিক ব্যৱস্থাৰ তৃতীয়টো দিশ হৈছে শ্ৰেণীকোঠাৰ পৰিসৰ বহল কৰিব পৰা। শ্ৰেণীকোঠাৰ ভিতৰত সাজসজ্জাৰ ভিত্তিটো শিক্ষণীয় পৰিৱেশ গঢ়ি উঠে। শিক্ষকে সক্ৰিয় শিক্ষণ আৰু শিক্ষাৰ্থীৰ যোগদান উপস্থিতিৰ বাবেও শ্ৰেণী সজ্জাৰ ওপৰত বিশেষ গুৰুত্ব দিব লাগে। শ্ৰেণীকোঠাৰ স্থান উপযুক্ত শিক্ষণীয় হ'বলৈ শ্ৰেণীকোঠা এনেধৰণৰ হ'ব লাগে যে শ্ৰেণীকোঠাটো নমনীয় হ'ব লাগে, অৰ্থাৎ শ্ৰেণী সজ্জা বা ব্যৱস্থাপনা নমনীয় হ'ব লাগে, যে প্ৰয়োজন সাপেক্ষে শ্ৰেণীকোঠাৰ আচবাব চলাচল কৰিব পাৰি বা চলা সলনি কৰি শ্ৰেণীকোঠাৰ সজ্জাটো আমি ভিন্ন ধৰণে সজাই তুলিব পৰা যায়। দ্বিতীয়তে আচবাব। শ্ৰেণীকোঠাত আচবাব যেনে টেবুল, চকী, ডেস্ক বেঞ্চ আদি সুসজ্জিত হ'ব লাগে যাতে শিক্ষাৰ্থীয়ে সুবিধা আৰু আৰাম অনুভৱ কৰে। শ্ৰেণীকোঠাৰ পৰিসৰ বহল কৰিব পৰা আন এক ব্যৱস্থা হৈছে অলাগতিয়াল আচবাব আঁতৰাই পেলোৱা। শিক্ষাৰ হেতু সকলো বিদ্যালয়ৰ শ্ৰেণীৰ পৰিসৰ একেই নহয়। প্ৰভাৱী শিক্ষাৰ বাবে সুসজ্জিত বৃহৎ শ্ৰেণীৰ ব্যৱস্থা কিছুমান বিদ্যালয়ৰ বাবে ঠাইৰ অভাৱত একমাথো বিলাসিতা। কিছুমান শ্ৰেণীত কেতিয়াবা অলাগতিয়াল আচবাব আদিৰে বহু ভিৰ ভাৰ সৃষ্টি কৰে, বা কেতিয়াবা কিছুমান পুৰণা অব্যৱহৃত ডেস্ক বেঞ্চ বা টেবুল চকীও শ্ৰেণীকোঠাৰ শিক্ষাৰ্থী যি ঠাইত বহে তাৰ পিছফালে থোৱা দেখা যায়। ফলত শ্ৰেণীৰ ভৌতিক পৰিৱেশ বিনষ্ট হয়। যিহেতু আমি এটা আদৰ্শ কোঠাৰ বাবে শ্ৰেণীকোঠাৰ পৰিৱেশ স্বচ্ছ, পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন হোৱাটো প্ৰয়োজনীয়, লগতে পোহৰৰ ব্যৱস্থাও হোৱাটো ভালদৰে পোহৰ পৰাও দৰকাৰী। সেয়ে অলাগতিয়াল আচবাববোৰ আঁতৰাই ভিৰ ভাৰ অনুভৱ কম কৰিব পাৰি, লগতে শিক্ষণীয় পৰিসৰ বহলাব পাৰি।
শ্রেণীকোঠার ভিতর চলাচলও ইয়ার ফলত সুবিধাজনক হয়ে পড়ে। শ্রেণীকোঠাত পরিসর বৃদ্ধি করবর তার যা আসবাব থাকে তার আকার আকৃতিও এক প্রয়োজনীয় কথা। টেবুল ডেস্ক ইত্যাদি লাগতিয়াল আসবাববর আকৃতি আয়তাকার হওয়া প্রয়োজনীয়, কিয়নো বেলেগ আকৃতির আসবাববে বেশি পরিসর আগুড়ি থাকা হয় আর শ্রেণীকোঠাত ভিড় ভাড় সৃষ্টি হয়। শিক্ষকে ব্যবহার করা টেবুলের আকার বৃহৎ হলেও বেশি ঠাই আগুড়ি থাকা দেখা যায়। সেয়ে সরু শ্রেণীকোঠাত শিক্ষকর টেবুলের আকার সরু হলেও শ্রেণীর পরিসর বহল করবা যায়। শ্রেণীকোঠার প্রয়োজনীয় আর গুরুত্বপূর্ণ এক উপাদান হচ্ছে ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড, শ্রেণীকোঠাত ব্যবহার করা বোর্ড খন শিক্ষার্থীর সম্মুখত এনেদরে রাখব লাগে যে সকলে ভালদরে দেখা পায়। শিক্ষকে যেটা বোর্ডত লিখিব তেতিয়া শিক্ষার্থীয়ে ভালদরে দেখা পাব লাগে। ব্ল্যাকবোর্ড খন আওজাই রাখা স্ট্যান্ডর ফলতো বহু ঠাই বন্দী হয়ে থাকে। সেয়ে সুবিধাজনকভাবে সকলে দেখাকৈ বেরত সংলগ্ন করেও শ্রেণীর পরিসর বহল করব পারি। শ্রেণীকোঠার বেরত সংলগ্ন যতন বনায় প্রয়োজনীয় কিতাব রখার ব্যবস্থাও করে সরু শ্রেণীর পরিসর বৃদ্ধি করা হয়। মুঠতে শ্রেণীর পরিসর বৃদ্ধি করিবর বাবে শিক্ষকে শ্রেণীকোঠার আসবাব সজ্জাতো বিশেষ মন করিব লাগে, যাতে শিক্ষার্থীর বাবে শিক্ষণ বিকাশৰ বাবে শিক্ষণ লাভৰ বাবে আরামদায়ক হৈ উঠে। চতুর্থতে ব্যবহারিক কার্য সাংগঠনিক ব্যবস্থার আন এক দিক হৈছে শ্রেণীকোঠাৰ বাহিৰত ব্যবহারযোগ্য ঠাইৰ সুবিধা। যেহেতু শিক্ষার্থীসকলে শ্রেণীকোঠার ভিতৰত শিক্ষণ লাভ করে, কিন্তু শ্রেণীকোঠার বাহিৰতো শিক্ষার্থীর শিক্ষণৰ বাবে উপযোগী করে তোলা উচিত, যাতে শিক্ষার্থীসকলে প্রকৃত শিক্ষণৰ বাবে বা প্রকৃত পরিবেশত শিক্ষণ লাভৰ সুবিধাও পায়। শ্রেণীকোঠা হৈছে বিদ্যালয় এক অংশ। শ্রেণীকোঠাত শিক্ষক শিক্ষার্থীর শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া হয় আর শিক্ষকে শিক্ষার্থীর শিক্ষণের বিকাশ করবলৈ চেষ্টা করে। মানসিক সামাজিক বৌদ্ধিক বিকাশৰ বাবে কেবল শ্রেণীর ভিতরতে নহয় বাহিরতো অর্থাৎ বিদ্যালয়ের বাতাবরণতো চেষ্টা করা হয়। শিক্ষার্থীর বাবে বিদ্যালয়ের বাতাবরণ শিক্ষকর বা শিক্ষণের উপযোগী হব লাগে। উপযোগী শিক্ষণের দ্বারা বা শিক্ষণের বাতাবরণের দ্বারা ইয়া বুঝব লাগে যে শিক্ষার্থীর সহযোগিতা দায়িত্ববোধ আধিপত্যম সম্মান দয়া আদিরও জ্ঞান পোৱা যায়। শ্রেণীকোঠার বাহিরত শিক্ষণের সুবিধা এনে ধরনের হব লাগে। শ্রেণীকোঠার বাহিরত কিছু মডেলের ব্যবহার করব লাগে, যাতে বিদ্যালয়ের চৌহদত কিছু আকর্ষণীয় শিক্ষণীয় মডেল রাখিলে শিক্ষার্থীও যাতে লাভবান হয়, যার দ্বারা শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত শিক্ষণ হয়। যেনে বর্গ আয়ত ত্রিভুজ সরলরেখা আদি বিভিন্ন জ্যামিতীয় আর্হি বা আকৃতির আর্হি বস্তু বিদ্যালয়ের চৌহদত শিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করব দিব লাগে বা ব্যবহার করা হয়। শিক্ষার্থী এইবর আকৃতি চিনাক্তকরণ করবলে দিয়ে সিহতর জ্ঞানের বিকাশ হওয়াত সহায় করা হয়। দ্বিতীয়তে হয়েছে নামকরণ। বিদ্যালয়ের চৌহদত থাকা গছ গছনি সমূহ প্রতিজোপা গছত সাধারণ নাম বৈজ্ঞানিক নাম ইত্যাদির ফলকারি থা যায় বা আড়ি রাখব লাগে, যার দ্বারা এইবর সদায় দেখি থাকার ফলত শ্রেণী শিক্ষার্থীর নাম সমূহ সহজে মনত রয়ে যাব আর সিহতর জ্ঞানেরও বিকাশ হব। তৃতীয়তে নীতিশিক্ষা। বিদ্যালয়ের চৌহদর ভিতর নীতিশিক্ষামূলক বাক্য উপদেশবাণী আদি বিভিন্ন স্থানত লিখি রাখব লাগে। বিভিন্ন স্থান যেনে শ্রেণীকোঠার দুয়ার কাখত প্রবেশদ্বার খুঁটা আদির বাক্য লিখি রাখব লাগে। আর তার তদুপরি ক্লিপ মারি আঠা লগাই কাগজতো লিখি রাখিব পৰা যায়। আর এই নীতি শিক্ষাসমূহৰ দ্বারাও শিক্ষার্থীর মনত সন্মান দয়া মরম দায়িত্ব অধিকার কর্তব্য আদির বোধর জন্ম দিয়াব পারি বা শিক্ষার্থী ইয়ার জ্ঞান লাভ করে। শ্রেণীকোঠার বাহিরত পাঠদান। বিদ্যালয় চৌহদর ভিতর থাকা গছর তলতো শিক্ষার্থীক পাঠদান করিব পারি। কেতিয়াবা শিক্ষার্থীক এনেদরে পাঠদান করিলে মনত রখাত সহজ হয়। বিশেষকৈ নেওতা আওরা কবিতা পাঠ আদি মনত রাখিবলৈ এনে করা হয়। প্রকৃত পরিবেশের ভিত্তিত শিক্ষণ গুরুত্বপূর্ণ। বিজ্ঞানের বিভিন্ন পাঠের শিক্ষা শ্রেণীর বাহিরত বা ভিতরত প্রকৃত পরিবেশের প্রমাণের ভিত্তিত করাটো লাভদায়ক। তত্ত্বাবধান। তত্ত্বাবধানও হৈছে শ্রেণীকোঠার বাহিরত ব্যবহারযোগ্য ঠাইর সুবিধার বাবে শিক্ষকে লওয়া শিক্ষকে শিক্ষার্থী শিক্ষার্থীর প্রতি করা এক তত্ত্বাবধান। শিক্ষকে শিক্ষার্থীর শিক্ষণ কিমান ফলপ্রসূ হয়েছে সেয়া নিজের তত্ত্বাবধানত রাখি বিচার করে। শ্রেণীর ভিতরত বা বাহিরত শিক্ষার্থীসকলক একগোট করে সিহঁতে কিমান শিকিছে অসুবিধা আদি শিক্ষকে শিক্ষার্থীর তত্ত্বাবধান
করে। পঞ্চমতে শিক্ষার্থীর সৃজনশীল কার্য প্রদর্শিত করা, এয়াও হয়েছে ব্যবহারিক কার্যর সাংগঠনিক ব্যবস্থা। শিক্ষার্থী সকলের প্রত্যেকরে নিজা সৃজনশীল শক্তি থাকে, কিছুমানের হয়তো এই সৃজনশীল শক্তির বাবে সুপ্ত বিকাশ থাকে, কিছুমানের লুপ্ত বিকাশ থাকে, কিছুমান হয়তো লাজ ভয় সংকোচ আদির বাবে সৃজনশীল শক্তি লুপ্ত অবস্থাত থাকে। শ্রেণীকোঠা হয়েছে শিক্ষার্থীর সৃজনশীল শক্তি বা সৃজনশীল কার্য প্রদর্শিত বিকশিত করার প্রাথমিক স্তর উপযুক্ত স্থান। শিক্ষকে পথ প্রদর্শক রূপে শিক্ষার্থীক সৃজনশীল কার্য প্রদর্শন করিবর বাবে উৎসাহিত করিব লাগে। শিক্ষকে এনেদরে শিক্ষার্থী সকলক সহায় করা উচিত। এক হচ্ছে প্রচার পত্রিকা, শ্রেণীকোঠার ভিতরত বা ভিতরের বেড়ত বা বাহির কাখে দুয়ারের কাখত প্রচার পত্রিকা রখা হয় যাতে সকলে ভালদরে দেখা পায়। প্রচার পত্রিকাত শিক্ষার্থী সকলের কার্যসমূহ প্রদর্শন করা হয় আর ইয়ার দ্বারা শিক্ষার্থী সকলে কিছুমান নিজের বিজ্ঞান ভিত্তিক বা আন সম্বন্ধীয় লিখা প্রস্তুত করিব পারে আর প্রদর্শিত করিব পারে। দ্বিতীয়তে মণ্ডিত, শ্রেণীকোঠার ভিতর দুলারি ক্লিপ মারি আঠা লগাই উলমাই আদি কয়ো শিক্ষা করিও শিক্ষার্থীর কার্য প্রদর্শন করা হয়। শ্রেণীর সাজ সজ্জাও শিক্ষার্থীর সৃজনশীল কার্য প্রদর্শিত করার বাবে এক উপায়। শিক্ষকে শিক্ষার্থীর সৈতে শ্রেণীকোঠার সাজ সজ্জা করলেও সৃষ্টিশীল কার্য প্রদর্শন হয়। ইয়ার দ্বারা শ্রেণীকোঠা অধিক আকর্ষণীয় হয় আর শিক্ষার্থীর সংখ্যা অধিক হলেও স্বাগতম হয়। অর্থাৎ শ্রেণীর আসবাব অনুযায়ী শ্রেণীর সরু শ্রেণী হলেও তার পরিসর বহল করবরাও হয়েছে এক সৃজনশীল কার্য। এয়া হয়েছে শিক্ষার্থী সকলের সৃজনশীল কার্য প্রদর্শিত করার কিছুমান উপায়, প্রচার পত্রিকা, বেড়ত সংলগ্ন প্রতিচ্ছবি ইত্যাদি। শেষটি নির্দিষ্ট দিক হচ্ছে মনোসামাজিক বাতাবরণ বা পরিবেশের নির্মাণ। শ্রেণীকোঠা হয়েছে একটা সমূহীয়া শিক্ষণের কেন্দ্র। বিদ্যালয়ের শ্রেণীসমূহ শিক্ষক আর শিক্ষার্থীর নিয়মিত শিক্ষণ আর শিকন প্রক্রিয়া হয়। সকলে একগোট হয়ে নজনা কথা জানিলে শিক্ষণীয় পরিবেশের সৃষ্টি হয় বা সৃষ্টি করে। শিক্ষণীয় পরিবেশের বাবে শিক্ষক আর শিক্ষার্থী উভয়ের মানসিক আর সামাজিক পরিস্থিতির প্রতিও দায়বদ্ধতা থাকিব লাগে। উপযুক্ত মনোসামাজিক বাতাবরণে শিক্ষণ হারুয়া করে তোলে। উপযুক্ত স্বাস্থ্যসন্মত মনোসামাজিক বাতাবরণ নির্মাণের বাবে কেতবোর দরকারি তথ্য হয়েছে ব্যবহার বা শিক্ষকর ব্যবহার শিক্ষার্থীর প্রতি বন্ধুসুলভ হওয়া উচিত, যার দ্বারা শিক্ষার্থীর মনত থাকা আশঙ্কা ভয় ভিত্তিভাব বা উদ্বিগ্ন ইত্যাদিবর আঁতরাই শিক্ষকক নিজের নজনাখিনি সুধিব পারে বা নিজের সমস্যার বিষয়ে শিক্ষকর লগত আলোচনা করিব পারে। দ্বিতীয়তে সমর্থন, শিক্ষক আর শিক্ষার্থীর মাজত সহযোগিতা থাকা প্রয়োজনীয়। সমূহীয়া সদস্যর মাজত বন্ধুসুলভ আর সমর্থন ব্যবহারে মনোসামাজিক বাতাবরণ সৃষ্টি করে, শিক্ষকর শিকনের প্রতি বিকাশ করার সুবিধা বাহে, লগতে আত্মবিশ্বাস আর আত্মসন্মান বাহে, শিক্ষার্থীরও শিক্ষণ ফলপ্রসূ হয়, লগতে শিক্ষার্থীর একাগ্রতা আর আত্মবিশ্বাস বাহে। তৃতীয়তে শিক্ষকর আদর্শ ব্যক্তির ভূমিকা, মনোসামাজিক বাতাবরণ নির্মাণের বাবে শিক্ষকে অভিজ্ঞ আর গুরুর ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপে সুস্বাস্থ্যের বাবে সুষম আহার খাব লাগে, শিক্ষার্থীয়ে সুস্বাস্থ্যের প্রতি সচেতন হবার বাবে শিক্ষকে উৎসাহিত করে আর ইয়ার বাবে সুষম আহারের বিভিন্ন উদাহরণ দিয়ে বা আর্হি প্রদর্শন করে। সহপাঠীর অনুবল, সহপাঠীর যোগাত্মক অনুবলে শিক্ষার্থীর উপর যোগাত্মক প্রভাব বিস্তার করে, শিক্ষণের প্রতি শিক্ষার্থী সকল উৎসাহিত হয়ে পড়ে। ঋণাত্মক অনুবলে ঋণাত্মক প্রভাব পেলায়, যেনে চৌর্যকার্য নকল করা, নিচা আসক্তি, মিছা কথা কোয়া ইত্যাদি। গতি স্বাস্থ্যকর মনোসামাজিক বাতাবরণের বাবে সহপাঠীর যোগাত্মক অনুবলও অতি প্রয়োজনীয়। শূন্য সহিষ্ণুতা নীতি, সক্রিয় অনুশাসনাত্মক প্রণালীয়ে শিক্ষার্থীর ব্যবহারের সংশোধন আর বিকাশ করে। অনুশাসন করতে নিয়মানুবর্তিতা ক্রমে প্রভাবী রূপে বিকাশ করা হয় যাতে প্রতিক্রিয়াশীল আর দণ্ডাত্মক হয়, যত শূন্য সহিষ্ণুতা নীতিও যোগ হয়। সমতা, শিক্ষার্থীর মাজত লড়া ছোৱালীর ভেদাভেদ রাখিব নালাগে, সকলকে সমদৃষ্টিতে চাব লাগে। গণতান্ত্রিক প্রক্রিয়া আর সমসুবিধার দ্বারা ছাত্র ছাত্রীর অধিকার বা ছাত্র ছাত্রীর যি অধিকার সেয়া সমর্থন করিব লাগে। পুরস্কার, মনোসামাজিক বাতাবরণের বাবে পুরস্কারও হয়েছে এক উপায়, শিক্ষার্থীর ভাল ফলাফল
ব্যৱহাৰ কাৰ্য আদিৰ বাবে প্ৰশংসা কৰি পুৰস্কাৰ দি উৎসাহিত কৰিব লাগে। ইয়াৰ দ্বাৰা অন্যান্য শিক্ষাৰ্থীও সফল সংশোধন আদিৰ বাবে উৎসাহিত হয়। মনোসামাজিক বাতাবৰণৰ বাবে শাস্তিও মন কৰিবলগীয়া দিশ। শিক্ষাৰ্থীৰ ভুলৰ বাবে শাৰীৰিক শাস্তি প্ৰদান নিষেধ হ'ব লাগে। ই শিক্ষাৰ্থীৰ মনত ঋণাত্মক প্ৰভাৱ পেলায়। হিংসাৰ ভাৱ আঁতৰোৱা উচিত। শাৰীৰিক শাস্তি প্ৰদান আৰু হিংসাত্মক নিষেধ নীতি সমৰ্থন কৰি শিক্ষাৰ্থীক অহিংসামূলক কথা বতৰাৰ প্ৰতি উৎসাহিত কৰা নহয়। গতিকে আমি বা শিক্ষকে শাৰীৰিক শাস্তি প্ৰদান আৰু হিংসাত্মক নীতি সমৰ্থন কৰিব নালাগে আৰু ইয়াৰ দ্বাৰা শিক্ষাৰ্থীক অহিংসাত্মক কথা বাৰ্তাৰ প্ৰতি উৎসাহিত কৰা হয়। গতিকে আজি আমি পাঠত আলোচনা কৰিলোঁ যে ব্যৱহাৰিক কাৰ্যৰ সাংগঠনিক ব্যৱস্থাৰ বাবে, বিশেষকৈ বিজ্ঞান শিক্ষাৰ ব্যৱহাৰিক কাৰ্যৰ সাংগঠনিক ব্যৱস্থাৰ বাবে কিছুমান নিৰ্দিষ্ট দিশ মন কৰা উচিত আৰু সেই দিশসমূহ আছিলে শ্ৰেণীকোঠাৰ পৰিৱেশ, ভৌতিক পৰিৱেশৰ সংগঠন ব্যৱস্থা, শ্ৰেণীকোঠাৰ পৰিসৰ বহল কৰিব পৰা, শ্ৰেণীকোঠাৰ বাহিৰত ব্যৱহাৰযোগ্য ঠাইৰ সুবিধা, শিক্ষাৰ্থীৰ সৃজনশীল কাৰ্য প্ৰদৰ্শিত কৰা আৰু মনোসামাজিক বাতাবৰণ বা পৰিৱেশ নিৰ্মাণ। অৰ্থাৎ শ্ৰেণীকোঠা এটা আদৰ্শ শ্ৰেণীকোঠাৰ বাবে শ্ৰেণীকোঠাৰ পৰিৱেশৰ লগতে শ্ৰেণীকোঠাৰ পৰিৱেশ সৃষ্টি কৰিবৰ বাবে শিক্ষকে চেষ্টা কৰা উচিত আৰু সেই পৰিৱেশৰ বাবে শ্ৰেণীকোঠাৰ সাজ সজ্জা, আচবাব ইত্যাদিৰো মন কৰা উচিত। আৰু লগতে যদিও শ্ৰেণীকোঠাৰ কেতিয়াবা কিছুমান শ্ৰেণীকোঠাৰ আকৃতি বা আকাৰ সৰু হয় আৰু পাঠদানৰ বাবে অসুবিধা হয় বা ব্যৱহাৰিক কাৰ্যসমূহ কৰাৰ বাবে কেতিয়াবা অসুবিধা হয়, তেতিয়া এক বিশেষ কৌশলে বা নিজৰ সৃজনশীল শক্তিৰ দ্বাৰা বা সৃজনশীল কাৰ্যৰ দ্বাৰা সেই শ্ৰেণীকোঠাৰ পৰিসৰ বহল কৰিব পৰা সমৰ্থ থাকিব লাগে। আৰু লগতে শ্ৰেণীকোঠাৰ বাহিৰতো কেনেদৰে প্ৰকৃত জ্ঞানৰ ভিত্তিত বিজ্ঞানৰ শিক্ষা প্ৰদান কৰিব পাৰি সেয়া মন কৰিব লাগে। লগতে এই সমূহ দিশসমূহৰ লগতে সেই পৰিৱেশত শিক্ষক আৰু শিক্ষাৰ্থীৰ শিকন আৰু শিক্ষণৰ বাবে মনোসামাজিক বাতাবৰণ বা পৰিৱেশৰ নিৰ্মাণো হৈছে এক প্ৰয়োজনীয় দিশ। ধন্যবাদ।